আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি পার্সেল রয়েছে, এখানে মাহবুব তিশা লেখা আছে। তো নর্মালি কোনো পার্সেল আসলে সেটি সবসময় মাহবুবের নামে আসে, আমার নামে আসে না। তো এখানে মাহবুব তিশা যেহেতু লেখা আছে, তো আমি বুঝতে পারছি যে এটা নিশ্চয়ই কোনো সারপ্রাইজ গিফট আমাদের দুজনের জন্য। যদিও আমি জানি না এটার ভেতরে এখনও কী, কজ আমি এখনও প্যাকেট খুলিনি। আমি চাচ্ছিলাম আপনাদের সবার সামনে খুলি, আমিও দেখব আপনারাও দেখবেন। আর আমি জানি না এটা কে দিয়েছে। তো এটার ভেতর থেকে এই প্যাকেটটা পেলাম। আমি শিওর না এটা কী। আমার কাছে এটি প্রথমে একটি বিছানার চাদর মনে হয়েছে, পরে আমার কাছে এখন মনে হচ্ছে যে এটি সম্ভবত একটি শাড়ি। যাই হোক, কালারটা অনেক সুন্দর। দেখি ভেতরটা কেমন। ওয়াও, এটা আমার ফেভারিট কালার। এই কালারটা আমি এত পছন্দ করি যে আমি আসার সময়, বাংলাদেশ থেকে লন্ডনে আসার সময় এই কালার একটি শাড়ি অলরেডি আমি কিনেছি, কজ আই লাভ দিস কালার। ও, এটা একটি শাড়ি। ওয়াও, কে দিয়েছে আমি জানি না, বাট অগ্রিম থ্যাঙ্কস, খুব সুন্দর শাড়িটা। এটি একটি কটন শাড়ি, কাপড়টা খুব সুন্দর। এটার মধ্যে একটি ব্লাউজ পিস আছে। ওয়াও, রেড কালার, কালার কম্বিনেশনটা আসলে খুব সুন্দর। সত্যি আমি শাড়িটার একদম প্রেমে পড়ে গেছি। আমি চিন্তা করতেছি এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে, কিন্তু আমি চিন্তায় আছি আমি ব্লাউজটা কিভাবে এখানে সেলাই করব। ওয়াও, অনেক প্রিটি। এই রংটা মাহবুব অনেক পছন্দ করে। আমি আগে জানলে বাংলাদেশ থেকে এই কালার শাড়ি কিনতামই না। ও, এটা হচ্ছে হাতার পোর্শনটা, আর এটা গলার পোর্শন। খুবই সুন্দর। আমার দিনটাই আজকে ভালো যাবে, কারণ ঘুম থেকে উঠেই সারপ্রাইজ। আমি প্রত্যেক দিন এরকম সারপ্রাইজ চাই। তো যে আমাকে শাড়িটা দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। তবে জুনায়রা ভাবি আপনি সন্দেহের তালিকায় রয়েছেন, আমি আপনাকে সন্দেহ করছি যে মেবি এটি আপনারই কাজ। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ যিনি গিফটটি পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ।